আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে, যেটা তৃতীয় সপ্তাহের। তো এই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল তথ্য পেতে আমার এই সমাধানটি তুমি তোমার খাতায় লিখলেই পূর্ণ নাম্বার পাবে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা আমার অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে এবং পরবর্তীতে অন্য অন্য অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি এখন তোমাদের আমার প্রশ্নের সমাধানগুলো বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম 1 নং প্রশ্নে ছিল যে 12, 15, 20, 35 লসাগু কত, এটা সমাধান বের করতে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন 12 এর লসাগু 2×2×3, অর্থাৎ এটাকে উক্ত সমীকরণে ভেঙে করা যায়, 15 সমীকরণ করা হয়েছে 20 এবং 35, অতএব সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 2×3×5×7, যার সমষ্টি হচ্ছে 420। অর্থাৎ তোমরা 1 নং প্রশ্নের উত্তর 420, এটাই হচ্ছে এটার সম্পূর্ণ উত্তর। আমি আমার পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলে আসছি 1 নং প্রশ্নের উত্তর খতে। তো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে, অর্থাৎ এখানে আমরা লসাগু পাইছিলাম 420, অর্থাৎ আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এবং 4টা 0, অর্থাৎ 420 দিয়ে 1000কে বর্গ করে আমরা এটা বের করলাম 23, ভাগ দিয়ে বের করলাম 23, এবং অতএব 420 থেকে 340 মাইনাস করলে 80 বের হয়, অর্থাৎ 1000-এর সাথে 80 যোগ করলে 1080। সুতরাং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 1080, যা উদ্দীপকের 12, 15, 20 এবং 35 সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য। আমি তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ প্রশ্নের উত্তরের সাথে আমার ভিডিওটি 5 সেকেন্ড পজ করে রাখছি, তোমরা তোমাদের খাতায় উঠাই নাও। হ্যাঁ, হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি 1 নং প্রশ্নের উত্তর গতে, তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরে। তো তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে নিঃশেষ বিভাজ্য হবে এরকম একটি সংখ্যা বের করতে, অর্থাৎ কত দিয়ে ভাগ শেষ করা যাবে, কত? তো উত্তরটা হচ্ছে ক হতে প্রাপ্ত লসাগু 420। আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, 420কে 420 দিয়ে 4টা 9কে ভাগ করলে আমাদের ভাগ অবশিষ্ট থাকে 339। অতএব 399-339কে যদি বিয়োগ করা হয় তাহলে 9660 সংখ্যাটি থাকে উদ্দীপকে, যা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। অতএব 9660 যোগ 10 তাহলে উত্তর দাঁড়াবে 9670। সংখ্যাটি উদ্দীপকে 12, 15, 20, 35 দ্বারা ভাগ করলে ভাগশেষ 10 হবে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছ। আমি তোমাদের সুবিধার্থে উত্তরটাকে আমি 5 সেকেন্ড পজ করে রাখছি, তোমরা খাতায় উত্তরটি তুলে রাখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসছি 2 নং প্রশ্নের উত্তর কতে। তো 2 নং প্রশ্নের এখানে সরল করতে বলা হয়েছিল, যে সরলের সমীকরণটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটি আমি 5 সেকেন্ডের জন্য পজ করছি, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় উত্তরটি উঠিয়ে নাও। অত্যন্ত সহজভাবে উত্তরটি করা হচ্ছে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্নটি করে রাখবে, এবং পরবর্তীতে কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট চাও সে বিষয়টিও কমেন্টে করে রাখতে পারো, আমি সাথে সাথে তোমাদের অ্যাসাইনমেন্ট করে দেওয়ার চেষ্টা করব। তো ইতোমধ্যে আশা করি তোমরা আমার এই প্রশ্নের উত্তরটি তুলে রাখতে পারছো। 2 নং প্রশ্নের উত্তর ক, এখানে সরল করতে বলছিল, সরলের উত্তর তোমরা দেখতে পাচ্ছ। তো আমি চলে যাচ্ছি 2 নং প্রশ্নের উত্তর খতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নং প্রশ্নের উত্তর খতে চাওয়া হয়েছিল বাসটির কত অংশ রং করা হয়েছিল।
তো সেই প্রশ্নের উত্তরে আমার এই অঙ্কটি করে দেওয়া হয়েছে। সেখানে দেওয়া আছে বাস মোট রং করার অংশ কালো প্লাস লাল প্লাস হলুদ, অর্থাৎ সাতের দুইয়ের এক অংশ, পাঁচ সমস্ত, পঁচিশের চার অংশ, আট সমস্ত, দশের তিন অংশ মিটার। এখানে এটা সমীকরণ আকারে আমরা বের করে উত্তরটা নিয়ে আসছি। তো তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটি 10 সেকেন্ডের জন্য পজ করছি, তোমরা উত্তরটি তোমাদের খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে আসছি 2 নং প্রশ্নের উত্তর গতে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট। তো 2 নং প্রশ্নের উত্তর গয়ের যে প্রশ্নটি করা আছে সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। সেখানে বলা হয়েছিল কত অংশ রং করা বাকি রয়েছিল, অর্থাৎ রং করা বাকি রইল 35 থেকে 21 মাইনাস 14 মিটার। 35 মিটার সমান এক অংশ, 14 মিটার সমান 14/35 অংশ, অর্থাৎ 2/5 অংশ, অর্থাৎ 2/5 অংশ রং করা বাকি রইল। এটাই হচ্ছে উত্তর। আমি চলে যাচ্ছি 3 নং প্রশ্নের উত্তর কতে। এটা অত্যন্ত সহজ একটি অঙ্ক, তোমরা দেখলেই বুঝতে পারবা। এখানে অনুপাতের সমাধান চাইছিল, উদ্দীপকের অনুপাত 3:2 ছিল। 3 নং প্রশ্নের উত্তর কয় বলছি আমি, 3:2 ছিল, অর্থাৎ 3:2-এর ব্যস্ত অনুপাত হচ্ছে 2:3 সমাধান। এটাই হচ্ছে উত্তর। আমি তোমাদের উত্তরের সুবিধার্থে 5 সেকেন্ড পজ করছি। আশা করি উত্তরটি খাতায় উঠিয়ে নিতে সক্ষম হয়েছ। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। বন্ধুরা, আমি চলে আসছি 3 নং প্রশ্নের উত্তর খতে। এখানে প্রশ্ন মতে দিয়ে 2:3 এখানে মোট চাওয়া হয়েছিল যে দ্বিতীয় কম্পিউটারের দাম কত। তো দ্বিতীয় কম্পিউটারের দাম বের করতে হলে আমাদের বের করতে হবে 2:3 সমান 55,000 ক, অর্থাৎ 3/2 55/k, আবার 55,000/k, আর 55,000/k 3/2, অর্থাৎ কয়ের অনুপাত আমরা যেভাবে বের করি অত্যন্ত সহজ। এখানে দ্বিতীয় কম্পিউটারের দাম দাঁড়াইছে 37,666.67 টাকা, অর্থাৎ এই যে উত্তরটা একেবারে সহজ ও নির্ভুলভাবে উপস্থাপন করা হলো, তোমরা এই উত্তরটা এখন তোমাদের খাতায় তুলে নিতে পারো। আমি চলে যাচ্ছি 3 নং প্রশ্নের উত্তর গতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে আসছি 3 নং প্রশ্নের উত্তর গতে। এখানে খ হতে প্রাপ্ত কম্পিউটারের দাম 37,666 টাকা, 2,000 টাকা যোগ করলে দ্বিতীয় কম্পিউটারের দাম হবে 38,666 টাকা। অতএব প্রথম কম্পিউটারের দাম ইষ্ট দ্বিতীয় কম্পিউটারের দাম 55,000 = 38,666, অর্থাৎ এটা সমীকরণ আকারে পেয়ে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে 27,500 = 19,330। এটাই হচ্ছে এটার উত্তর, 3 নং প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ। তো আশা করি প্রশ্নটি তোমরা খাতায় এখনই তুলে নিবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করবে। তো তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট হচ্ছে এটুকুই যে তোমরা আমার প্রশ্নগুলো তোমরা নির্দ্বিধায় তোমাদের খাতায় তুলে নিতে পারো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন সকল প্রশ্নের অ্যাসাইনমেন্টের সকল প্রশ্নের উত্তরগুলো অতি সহজে, অতি দ্রুততার সাথে, নির্ভুলতার সাথে তোমাদের কাছে উপস্থাপন করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।